প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো। আমাদের আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের আমাদের মূল আলোচনার বিষয়, যে আসলে এটা আমাদের রিভিশন ক্লাস স্বাস্থ্যবিধি সম্পর্কে। তো স্বাস্থ্যবিধি সম্পর্কে যদি আজ বলতে যাই, তাহলে আমাদের সবচেয়ে বড় ভূমিকা এটাই যে বর্তমান সময়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাই একমাত্র আমাদের জীবনকে দীর্ঘায়ু করতে পারে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক আর সুস্থ থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সবাই সুস্থ জীবন যাপন। সুস্থ জীবন যাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে, এই জীবনকে সুন্দর করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের খুবই জরুরি। কারণ জীবনকে সুন্দরভাবে সাজাইতে গেলে সবচেয়ে যে ভালো জিনিসটা দরকার, সেটা হচ্ছে জীবনের সুস্থতা। আমার জীবন যদি সুস্থ না, লাইফ আমি যদি সুস্থ না থাকি, তাহলে আমার জীবনটা ভালোভাবে পরিচালিত হবে না। তো এই সুস্থ জীবন সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সবচেয়ে প্রথমে যে আলোচনার বিষয়টা আসবে, সুস্থ থাকতে গেলে আমাদের পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবারগুলো খাওয়া দরকার। তো এই খাবারে সবচেয়ে যে খাবারটা খেতে হবে, সেটা হচ্ছে সুষম খাদ্য। প্রথম টপিক যে সুষম খাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যের তালিকায় যে খাবারগুলো রাখা হয়েছে, আমাদের অবশ্যই সেই খাবারগুলো খেতে হবে। কারণ সুষম খাদ্যই একমাত্র জীবনকে সঠিকভাবে সুস্থ রাখতে এবং সঠিক পথে পরিচালিত করতে সহযোগিতা করে। তো এখানে আমি যদি একটু রিডিং করি, যে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে। তাহলে আসলে আমাদের বিষয় হচ্ছে, যে খাবারের যে উপাদানগুলো আছে, ফল মূল শর্করা জাতীয়, ভাত মাছ মাংস যাই হোক না কেন, সুস্থ থাকার জন্য যে উপাদানগুলো আমাদের শরীরে দরকার, ঠিক সেই উপাদানগুলো ধীরে ধীরে আমাদের শরীরের পূর্ণতার জন্য গ্রহণ করতে হবে। অবশ্যই এটাও সত্য যে যে কোনো একটি খাবার একাধারে এক নাগারে খাওয়া বা একটা খাবার গ্রহণ করা, সেটা কিন্তু মোটেও ঠিক নয়। এই জন্য একই খাবার আমরা খাবো না, অবশ্যই আমাদের তালিকায় বিভিন্ন ধরনের খাবার রাখবো। তো স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। পানির ব্যবহারটা খুবই জরুরি, কারণ নিরাপদ পানি না খেলে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ম্যালেরিয়া, ডায়রিয়া, জন্ডিস, এ ধরনের রোগগুলো কিন্তু পানি থেকে, পানির জীবাণু দ্বারা আক্রান্ত হলে হয়। তো অবশ্যই এই ধরনের রোগগুলো থেকে বাঁচতে হলে নিরাপদ পানি পান করা আমাদের খুবই জরুরি। আর যেহেতু আমাদের এখন বর্ষার মৌসুম, এই সময় নিরাপদ পানি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে, কারণ পানিতে বিভিন্ন ধরনের ময়লা, বর্জ্য পদার্থ, আবর্জনা মিশ্রিত হয়ে চলাচল করে। আর সকল সময় দেখা যায় বৃষ্টিপাত হয়। এই সময় বৃষ্টির কারণে বাড়ির বিভিন্ন পাত্রের পানি দূষিত হয়ে যেতে পারে ময়লা দিয়ে। তো এগুলো সাবধানে রাখতে হবে এবং ভালো করে ঢেকে রাখতে হবে, এবং নিরাপদ পানিটা খাওয়া আমাদের জন্য জরুরি। তো অবশ্যই তোমরা নিরাপদ পানিগুলো পান করবা, পানি ফুটিয়ে পান করতে পারো, থিতিয়ে পান করতে পারো, শাকন পদ্ধতি ব্যবহার করে পানি পান করতে পারো, ট্যাবলেট প্রয়োগ করে, রাসায়নিক ট্যাবলেট প্রয়োগ করে পানি বিশুদ্ধ করে পান করতে পারো। যাই হোক, সর্বোপরি আমাদের উত্তম কাজ হবে হচ্ছে বিশুদ্ধ পানিটা পান করা। তো এই পর্যায়ে আমাদের যে নিয়ম নীতি বা শরীর চর্চা, শুধু আমরা সুষম খাদ্য খেলেই হবে না, সুষম খাদ্যই কখনো শরীরকে সুস্থ রাখতে পারে না। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত শরীর চর্চা, দুই নম্বর বিষয় যদি আমরা আলোচনা করি, যে নিয়মিত শরীর চর্চা, লক্ষ্য করো, নিয়মিত শরীর চর্চা। আমরা এতক্ষণ বললাম বিশুদ্ধ পানি, সুষম খাবার, এই যে এগুলোই কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য একমাত্র উপাদান নয়, আমাদের আরো উপাদান আছে। যার মধ্যে আর একটা যদি আমরা বলি, যে শরীর চর্চা, অর্থাৎ এই শরীর চর্চা করতে আমাদের হবে। অর্থাৎ আমরা যদি কখনো শুধু বসে থাকি বা কখনো একটা কাজের মধ্যে থাকি, এটা ভালো হবে না, কারণ শরীরের জন্য ক্ষতি হবে। অবশ্যই আমাদের শারীরিক ব্যায়াম করতে হবে, এবং এটার সবচেয়ে ভালো উপায় যদি আমরা যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, তাহলে কিন্তু এটা ভালো ব্যায়াম হয়। আর অবশ্যই সকালে হাঁটা হাঁটি করতে হবে, এবং হচ্ছে নামাজ পড়লে এটাও হয়। আবার শরীর চর্চার ক্ষেত্রে আমরা কিছু ব্যায়াম আছে যেগুলো আমরা করতে পারি ব্যায়ামের মাধ্যমে, খেলাধুলা একদম এটাও একটা ব্যায়াম হয়। যদি আমরা নিয়মিত কিছু সময় খেলাধুলা করি, তো এটাও একটা শরীরের ব্যায়ামের মধ্যে পড়ে। পর্যাপ্ত ঘুম, এটাও কিন্তু শরীর চর্চার মধ্যে পড়ে, কারণ আমাদের শরীরে সুস্থ রাখার জন্য 24 ঘন্টা নির্দিষ্ট একটা সময় আমাদের ঘুম পাড়তে হয়, এটাও কিন্তু একটা
ব্যায়ামের মধ্যে পড়ে। তাহলে আমরা এটা লিখতে পারি যে পর্যাপ্ত ঘুম শরীরের ক্ষয় পূরণ করার জন্য এটা খুবই কার্যকর। পর্যাপ্ত ঘুম, তো আমরা বলতে পারি যে শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি। আর ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হয় বা ঘুমাতে যাওয়া উচিত। দেখো, আমরা এই সময় অনেক সময় আমরা মোবাইল ফোন ব্যবহার করার কারণে অনেক রাত জেগে থাকি, আবার অনেক সময় প্রতিদিন যে টাইমে ঘুমাতে যাই অনেকদিন সে টাইমে ঘুম হয় না। এই যে এইগুলো কিন্তু শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট সময়ে ঘুম দিতে হবে এবং ঘুমানোটা জরুরি, কারণ শরীর সুস্থ রাখতে, ক্ষয় পূরণ করতে এবং শরীরের বৃদ্ধি করতে ঘুমের বিকল্প নাই, এটাও কিন্তু খুব জরুরি। এরপর আছে বিশ্রাম। বিশ্রামের কথা যদি আমরা আসি, আমাদের যে দেখো যে সকল সময়ই কোনো না কোনো ভাবে আমরা পরিশ্রমের সাথে জড়িত, পরিশ্রম করি, যার কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং এই ক্লান্ত দূর করার জন্য নতুন উদ্যমে কাজ করার জন্য, অর্থাৎ আমরা একটা কাজের মধ্যে থাকতে থাকতে বোর ফিল করি, যা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায়। বা একটা কাজের মধ্যে থাকলে আমরা বলে থাকি যে এই কাজটা এখন করব না, এটা ভালো লাগছে না। আসলে এই যে ক্লান্ত বোধটা দূর করার জন্য আমাদের জন্য একটা বিষয় সেটা হচ্ছে বিশ্রাম, যেটা আমরা একটু রেস্ট নিয়ে আমরা সেই কাজটা পরবর্তীতে করতে পারি, কিন্তু যা আমাদের জন্য উপকারে আসবে, নেওয়া উচিত। কোনো শখের কাজ, যেমন পছন্দের গান শোনা, বই পড়া, বাগান দেখাশোনা করা, এগুলো কিন্তু আমাদের ক্লান্ত দূর করে দেয়। অর্থাৎ সবচেয়ে ভালো বিষয় যে আমরা বলি যে ক্লান্ত দূর করার জন্য এই সময়টুকু আমরা গান গাইতে পারি, গান শুনতে পারি, আবার হচ্ছে তোমার বই পড়তে পারি, বই বাগান বইয়ের মধ্যে গল্পের বইগুলো আমরা পড়তে পারি, উপন্যাসগুলো পড়তে পারি, যা আমাদের জন্য খুবই ভালো, এটা শিক্ষণীয় বিষয় এবং এর থেকে আমরা ভালো শিক্ষা গ্রহণ করতে পারি। তো বিষয় হচ্ছে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। দেখো যে পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন দেখো যে পরিচ্ছন্নতা এখানে একটা বিষয় লক্ষ্য করো যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন খাবার গুলো গ্রহণ করি, যখন আমরা বিশ্রাম নেই, ঘুমাতে যাই, আমাদের হাতে বা মুখে যেখানে হোক শরীরের কোনো একটা অংশে যদি ময়লা আবর্জনা বা হচ্ছে কোনো জীবাণু লেগে থাকে, তাহলে কিন্তু এটা আমাদের শরীরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এর জন্য কি করতে হবে, আমাদের নিয়মিত হাত সাবান দিয়ে ধুতে হবে এবং হাত মুখ পরিষ্কার রাখতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে, ময়লা আবর্জনা যদি কখনো শরীরে লাগে সেখানে ধুতে হবে। তো অবশ্যই শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরা সুস্থ থাকবো, এটা আমরা জানি, এবং আমাদের উচিত হবে শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। পরিষ্কার থাকলে আমাদের দেহের যে রোগ ব্যাধি গুলো এগুলো অবশ্যই কম হয়। তো এখানে আমি বলতে পারি ত্বক, চুল, নখ এবং কানের এগুলোর যত্ন নিতে হয়। দেখো এই পাঁচ ইন্দ্রিয় যে আমরা জানি, এই পাঁচ ইন্দ্রিয়র যে কোনো একটা অংশ যদি কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমরা কখনোই এই বিষয়গুলো, পাঁচ ইন্দ্রিয় যে সংস্পর্শতা, এটার অভাবটা আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি এখন তোমাকে বলি যে দেখো আমাদের দুটো চোখ হঠাৎ নাই হয়ে গেল, তাহলে কিন্তু এই চোখ আমরা কিছুই দেখতে পারবো না, আমাদের কাছে দিন এবং রাত সমান হয়ে যাবে, চোখ না থাকলে অন্ধকারে ঘুরে যাবো। তো এই যে দেখো যে এইগুলোর যত্ন নিতে হবে, চোখের যত্ন নিতে হবে, ত্বকের যত্ন নিতে হবে, চুল, নখ, নাক, হাত, পা, এগুলোর যত্ন নিতে হবে, কারণ যে অঙ্গগুলো ছাড়া আমরা অসল, যে অঙ্গগুলো ছাড়া আমাদের অভাবটা বুঝতে পারবো, এই অঙ্গগুলো অবশ্যই আমাদের যত্ন নেওয়া উচিত, কারণ শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের জন্য উত্তম। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকেই সমান গুরুত্ব দিতে হবে। সুস্থ থাকার ভালো উপায়গুলো আমরা বলবো। যদি সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো উপায়গুলো হচ্ছে, দেখো, পরিষ্কার পানি পান করা, সুষম খাদ্য গ্রহণ করা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা,
তো এবার আসি আমাদের কিছু রোগের কথায় আসি। যদি আমরা দেখো আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চললে দেশে কাজগুলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি, যে অর্থাৎ হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করা একটা পয়েন্ট বলেছি, নিয়মিত শরীরের চর্চা সম্পর্কে একটা পয়েন্ট বলেছি, পর্যাপ্ত ঘুম এটা একটা পয়েন্ট বলেছি, বিশ্রাম সম্পর্কে বলেছি, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বলেছি। তো আমরা এখন পানিবাহিত রোগ সম্পর্কে যদি একটু বলি, যে পানির জীবাণু বা জীবাণু দ্বারা দূষিত পানি পান করার মাধ্যমে যে সকল রোগ ছড়ায় সেগুলোকে পানিবাহিত রোগ বলা হয়। তো এখানে অবশ্যই পানিতে মলমূত্র ত্যাগ করা, ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়, এগুলো ফেলবো না। আর পানিবাহিত রোগগুলো, রোগের যে লক্ষণগুলো সেগুলো আমরা যেমন জ্বর, বমি, কাশি, পাতলা পায়খানা এগুলো দেখা দিতে পারে, পেট ব্যথা, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ। তবে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে, এছাড়াও খাবার স্যালাইন, নিরাপদ পানি, হাত ধোয়া, টয়লেট পরিষ্কার রাখা সকল কাজে আমাদের সঠিক সময়ে করতে হবে। তো অবশ্যই তোমরা এই কাজগুলো করবা, আর বিশেষ করে বাড়ির টয়লেট সকল সময় পরিষ্কার রাখবা, আশেপাশে আঙিনা গুলো পরিষ্কার রাখবা, যাতে আমাদের এই রোগগুলো না ছড়াতে পারে। সবসময় হাত মুখ পরিষ্কার রাখো, আর সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।